বাংলাদেশ ভারত সম্পর্ক হবে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে, কোন দল ক্ষমতায় আছে তার উপর নির্ভর করে না, এমন মন্তব্য করেছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সন্ধ্যায় ঢাকা ক্লাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বাংলাদেশের দ্বিবার্ষিক সভা এবং ইহসানুল করিম অ্যাওয়ার্ড ফর মিডিয়া এক্সিলেন্স অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী একথা বলেন। পরিবেশ রক্ষায় সংবাদ প্রচার করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মন্ত্রী। এবছর বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষক, কলামিস্ট ও প্রবীণ সাংবাদিক আফসান চৌধুরীকে মিডিয়া এক্সিলেন্সের জন্য ইহসানুল করিম পুরস্কার প্রদান করা হয়।